আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক অভিনন্দন। আমরা যারা শখের বর্ষে অথবা প্রফেশনালি ইলেকট্রনিক্সের কাজ করি তাদের জন্য একটি মাল্টিমিটারের গুরুত্ব অপরিসীম। কিন্তু কোনো কারণে সেই মাল্টিমিটারটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কাছে ব্যাঘাত ঘটে এবং আমরা অনেক কষ্ট পেয়ে থাকি। তো সেরকমই আমার যে ব্যবহৃত যে মাল্টিমিটারটি সেটি হঠাৎ করে নষ্ট হয়ে যায় বলতে যখন আমি ডিসি ভোল্ট চেক করি, যেমন এখানে আমি ডিসি দেই, যখন আমি এই যে ডিসি দেখেন 20 ভোল্টে দিয়েছি, তখন দেখেন এখানে কিছু ডিজিট এটা অটোমেটিকলি বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে, এরকম হচ্ছে। দেখেন অটোমেটিকলি বেড়েই যাচ্ছে আবার কমেও যাচ্ছে। হ্যাঁ, তো এই সমস্যাটি কেন হয়েছে সেটি আমরা আজকে খুঁজব এবং দেখি আমরা এটাকে ঠিক করতে পারি কি না। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার দেওয়া আপডেট ভিডিওগুলো আপনি সাথে সাথে পেয়ে যান। তো মাল্টিমিটারের এই সমস্যাটি খোঁজার জন্য বা এটি রিপেয়ার করার জন্য আমাদেরকে প্রথমে মাল্টিমিটারটি খুলে নিতে হবে। তো চলুন আমরা মাল্টিমিটারটি খুলে নিই। এখানে দুটি স্ক্রু আছে, এই স্ক্রু দুটি আমাদেরকে খুলতে হবে। তো এইটা হচ্ছে মাল্টিমিটারের ভিতরের অংশ। এখানে একটি আমরা পিভিসি বোর্ড দেখতে পাচ্ছি। তো পিভিসি বোর্ডের ভিতরে সার্কিটগুলো বসানো আছে, আর এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি আছে, যে না এই ব্যাটারির সাহায্যে আসলে এই মিটারটি কাজ করে থাকে। তো আমরা ব্যাটারিটি একটু ঠিক করে রাখি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি ডিসি 20 ভোল্টে দিয়েছি, কিন্তু এখানে যে কিছু ডিজিট আছে এগুলো অটোমেটিক বাড়ছে এবং কমছে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে একটি এখানে রেজিস্টর খুঁজতে হবে, যেটির মান হচ্ছে R4 রেজিস্টর, এবং এটি হচ্ছে 220 ওহমের একটি রেজিস্টর। তো এখানে আমরা দেখি যে এখানে কোন রেজিস্টরটি আসলে নষ্ট হয়ে গিয়েছে। আমি একটি 220 ওহমের একটি রেজিস্টর নিয়েছি। তো আমি একটা একটা করে এগুলাতে লাগিয়ে দেখব যে কোনটা আসলে, এখানে যেহেতু লেখা নাই R4 এই কথা, এই ডিজিটটি লেখা নেই, তো এই কারণে আমি দেখে নিব, এটা দিয়ে চেক করব যে কোনটি আসলে R4 বা 220 ওহমের রেজিস্টর। তো অনেক খোঁজাখুঁজির পর আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজিস্টরটি, মানে যেটি আসলে নষ্ট হয়ে গিয়েছে, তো সেই রেজিস্টরটি কিন্তু খুঁজে পেয়েছি। এইখানে এই যে মিডল যে রেজিস্টরটি দেখছেন, এইটা হচ্ছে R4 রেজিস্টর, এটা 220 ওহমের রেজিস্টর। তো এইটা নষ্ট হওয়ার কারণে আসলে আমাদের যে ডিজিটগুলো এখানে, যেমন ডিসি 20 ভোল্টে দেওয়া আছে, তো ডিজিটগুলো কিন্তু অটোমেটিক বাড়ছে এবং কমছে। তো এই রেজিস্টরটি পাল্টালে এই মাল্টিমিটারটি আবার আগের রূপে ফিরে আসবে বা ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা এই রেজিস্টরটি বাদ দিয়ে আমরা এখানে যে 220 ওহমের যে রেজিস্টরটি আছে এটি লাগিয়ে দিই। তো এই রেজিস্টরটি যখন আপনি খুলবেন তো খুব সাবধানতার সাথে খুলবেন, যেহেতু এগুলো হচ্ছে ন্যানোটেকনোলজি বিশিষ্ট কম্পোনেন্ট। তো এগুলো কিন্তু আপনি খুলতে গেলে সমস্যা হতে পারে, তো খুব সাবধানতার সাথে খুলবেন। তো এই রেজিস্টরটি আমাদের খোলা হয়ে গিয়েছে, দেখুন এটি কত ছোট। এগুলো হচ্ছে ন্যানোটেকনোলজি বিশিষ্ট কম্পোনেন্ট। তো এই রেজিস্টরটি এখন আমরা পরিবর্তন করব, এটি আমরা ফেলে দেই।
এখন আমরা এই রেজিস্টারটি নিয়ে নিয়েছি। এই রেজিস্টার যদি এখানে ঝালাই করে দিই তাহলে কিন্তু আমাদের যে প্রবলেমটি ছিল যে ডিজিট যে ওঠানামা করতো সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এখানে আমাদের যে রেজিস্টারটি নষ্ট হয়ে গিয়েছিল তো সেটিকে আমরা ফেলে দিয়েছি এবং আমরা সেই একই পরিমাপের যেমন 220 ওহম ছিল ওটি, তো এটিও 220 ওহমের একটি রেজিস্টার, তো এটিকে আমরা লাগিয়ে নিয়েছি। এখন যদি আমরা একটু দেখি যে আমাদের মাল্টিমিটারটা আগের মতো কাজ করে কি না, এই যে আমি কিন্তু 20 ভোল্টে দিয়েছি। এখন কিন্তু আপনারা প্রথমে ভিডিওর শুরুতে যেরকম দেখতেছিলেন যে এখানে অটো, তার মানে আমাদের মাল্টিমিটারটি কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই একটি মাল্টিমিটার ঠিক করে নিতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনার কী সমস্যা হয়েছে, কারণ মাল্টিমিটারে এরকম একটি নয়, একের অধিক সমস্যা থাকে। তো সেই কারণে দেখা যায় অনেক সময় মাল্টিমিটার নষ্ট হয়ে যায়। তো আপনাকে অবশ্যই কাঙ্ক্ষিত যে সমস্যাটি সেটি খুঁজে বের করতে হবে এবং তারপর আপনাকে এটি ঠিক করতে হবে। তো আমরা এখন একটি ব্যাটারি দিয়ে চেক করব। আমি এখানে একটি ব্যাটারি নিয়ে নিয়েছি মোবাইলের, এটি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এটি আমরা চেক করে দেখব এখন এটিতে আসলে কত ভোল্ট আছে। তো পজিটিভের সাথে আমরা পজিটিভ লাগিয়ে নিচ্ছি এবং নেগেটিভের সাথে আমরা নেগেটিভ লাগিয়ে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটারিতে এখন 3.33 ভোল্ট আছে। তার মানে আমরা বুঝতেছি যে না, আমাদের মাল্টিমিটারটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে গিয়েছে। একটি বিষয় জানানো খুবই প্রয়োজন আপনাদেরকে, যে বিষয়টি হচ্ছে মাল্টিমিটারের সাথে যে দুটি ওয়্যার আছে সেই দুটি ওয়্যারের যে প্লাস মাইনাস, আপনারা সবসময় চেষ্টা করবেন যে ডিভাইসটি আপনি পরিমাপ করতে চাচ্ছেন বা যে সার্কিটটি পরিমাপ করতে চাচ্ছেন তো সেই সার্কিটটির প্লাসে আপনি প্লাস টার্মিনালটি ধরবেন এবং মাইনাসে মাইনাস টার্মিনালটি ধরবেন। এই কথাটি বলার কারণ হচ্ছে এটাই যে আমরা যখন এরকম উল্টাপাল্টা ধরি তখনই কিন্তু আমাদের এই মাল্টিমিটারটিতে কিন্তু সমস্যা দেয়। আর যেহেতু এটি একটি খুবই সস্তা মূল্যের মাল্টিমিটার, সেহেতু এটি খুব সহজেই নষ্ট হয়ে যায়। আপনি যদি একটু বেশি টাকা দিয়ে মাল্টিমিটার কিনেন তো সেই ক্ষেত্রে এই নষ্ট হওয়ার প্রবণতাটা খুব কম থাকে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।